উনিশশো একাশি সালের ত্রিশে মে ফোর রাতে চট্টগ্রাম সার্কিট হাউসে প্রেসিডেন্ট রহমানের হত্যাকাণ্ডের পেছনে আসলে কে ছিল এক জুন চট্টগ্রাম সেনা নিবাসের ভেতরেই বা কিভাবে খুন হলেন জেনারেল এটাকে মঞ্জুর এক ঢিলে দুই পাখি শিকার দ্বিতীয় খুনের কাহিনী রাজনৈতিক অভিলাষ ষড়যন্ত্র ও রক্তপাতের রুদ্ধশ্বাস এক বিবরণ বাস্তব এই কাহিনী গোয়েন্দা গল্পকেও হার মানায় মসউল আলমের লেখা উপন্যাস দ্বিতীয় খুনের কাহিনী আজ শেষ পর্ব মুড়ি ও কলা খাওয়ার পর দুই গাইডের পিছু পিছু হাঁটতে হাঁটতে অন্য এক এলাকায় এসে পড়েছেন জেনারেল মজুর ও তার সঙ্গীরা এর মধ্যে দুপুর গড়িয়ে বিকেল দুই গাইড তাদের নিয়ে ঢুকে পড়লো এক চা বাগানের ভেতরে জেনারেল তাদের জিজ্ঞেস করলেন তোমরা চা বাগানের ভিতরে আমাদের নিয়ে এলে কেন স্যার আশেপাশের গ্রামের লোকজন যাই না ফেলছে আপনারা পলাইতেছেন এদিকে আর্মিও চলে আসতে পারে দিনের বেলা আর হাঁটা যাবে না এইখানে থামতে হইব সন্ধ্যার পরে আবার হাঁটা শুরু করুম হাঁটতে হাঁটতে দুই গাইড তাদের নিয়ে চললো এক টিলার দিকে টিলারে ওঠার পর দেখা গেল একটি কুটির গাইডদের একজন বলল এটা এক কুলির বাড়ি তারা হাঁক ছেড়ে কুলিকে ডাকলো কুলি বেরিয়ে এলে সে তাদের বলল ভাই ওনাগো একটু সমস্যা হয়েছে তোমার বাড়িতে একটু বসতে দাও কুলি সামরিক পোশাক পরা লোকজন ও তাদের হাতে ভারী ভারী অস্ত্র দেখে কি বলবে ভেবে পেল না জেনারেল তাকে বলবো বললেন তোমার এখানে একটু রেস্ট নেওয়া যাবে সন্ধ্যার পরেই আমরা চলে যাব কুলি মাথা নেড়ে তাদের টেকে নিয়ে তার কুটিরের সামনে উঠানে উঠল ঘরের চালার চিহ্ন দুটি ঘর উঠানে একটি গাছের গুড়ির উপর বসলেন জেনারেল মঞ্জুর কুলি বউ মেয়েদের ঘরের ভেতর নিয়ে গেল এক গাইড জেনারেলকে বলল স্যার আপনাদের তো সারাদিন কিছু খাওয়া দাওয়া হয় নাই কুলিরে কিছু টাকা পয়সা দেন সে আপনাদের জন্য খানা তৈরি করুক কুলিটি সামনেই দাঁড়িয়েছিল জেনারেল মঞ্জুর তার হাতে কিছু টাকা দিলেন কুলি ঘরের ভেতর চলে গেল কিছুক্ষণের মধ্যেই তার বউ রান্না শুরু করে দিল গাছের গুড়িতে বসে জেনারেল মঞ্জুর একটার পর একটা সিগারেট ফুঁকে চললেন তার সামনে ঘুরঘুর ঘুর করছে তার বড় মেয়ে নিতু সিগারেটের ধোঁয়ার কারণে সে বাবার কাছে যাচ্ছে না জেনারেল তাকে ঘরের ভেতরে যেতে বললেন সে লক্ষ্মী মেয়ের মতো ঘরে গিয়ে ঢুকলো মেজর রেজা স্টেনগান হাতে উঠানে পায়চারি করছেন এক পাশে দাঁড়িয়ে আছেন মেজর গিয়াস অফিসারদের আর কেউ এখন নেই কে কখন কোথায় হারিয়ে গেল তা এখন আর কেউ স্মরণ করতে পারছেন না এমন কি মেজর রেজাও সেই গোলাগুলির সময় লেফটেন্যান্ট কর্নেল মতি আর মাহবুব হারিয়ে গেছেন তখনই চোখের আড়ালে চলে গেছেন মেজর মোজাফর মেজর খালেদার মেজর রৌশন ইয়াসদানি চলে গেছেন মেজর ফজলে আর ক্যাপ্টেন জামিলকে গাটচেরাইয়ের কারখানায় রেখে আসার সময় এখন শুধু আমি আছি ভাবলেন রেজা জিওসির চিফ সিকিউরিটি অফিসার জেনারেল মঞ্জুর যতদূর পর্যন্ত যাবেন আমিও যাবতার সঙ্গে আই অ্যাম অ্যা ট্রু সোলজার এটাই আমার দায়িত্ব স্ত্রীর করুন মুখখানা ভেসে উঠল তার চোখে বেচারে কি কান্নাই না ছিল যখন আমি ওর হাতের শক্ত বাঁধন ছেড়ে ছাড়িয়ে নিয়েছিলাম আমার হাত বাট আই অ্যাম এ ট্রু সোলজার মন থেকে স্ত্রীকে তাড়ানোর জন্য নিজেকে বললেন মেজর রেজা একটার পর একটা ধূমপান করতে করতে জেনারেল ভাবছেন পুরো ঘটনার আদ্যপান্ত নিয়ে কি করে কোথা থেকে কি হয়ে গেল কেন হলো কে চেয়েছিল এই পরিণতি কেউ চায়নি। কিন্তু কেন কার কারণে আজ এই পরিণতি লেফটেন্যান্ট কর্নেল মতিকে মনে পড়লো জেনারেলের ও কেন এই কাজটি করলো তিনি এই প্রশ্নটি মতিকে জিজ্ঞেস করবেন বলে ভেবেছিলেন তাকে একান্তে ডেকে পুরোপুরি নিভৃতে তিনি তাকে জিজ্ঞাসা করতেন কারণ তুমি এই কাজ করলে বলো তো সত্যি করে উত্তরে কি বলতেন মতি টেনে আনতেন এরশাদকে কিন্তু এরশাদের মতো একজন বদমাশের প্ররোচনায় তুমি কেন প্রেসিডেন্ট জিয়াকে খুন করলে ইজ এরশাদ বেটার দেন জিয়া জিয়া ফ্রিডম ফাইটারদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে ঠিক আছে বুঝলাম কিন্তু সেই কারণে তুমি তাকে খুন করলে এরশাদের প্ররোচনায় এরশাদ কি জিয়ার থেকে ভালো সে কি ফ্রিডম ফাইটার অফিসারদেরকে মাথায় করে রাখবে নাকি তোমার বিবেচনা ছিল অন্য কিছু নাকি এর সাথে তোমাকে দিয়েছিল অন্য কোনো টোপ কি টোপ তুমি ঋণে জর্জরিত এর সাথে তোমাকে এক কোটি টাকা দিতে চেয়েছিল প্রমোশন দিয়ে তোমাকে মেজর জেনারেল বানাতে চেয়েছিল কি ভয়ঙ্কর স্টুপিড তুমি মতি তোমার স্টুপিডেটির কোনো সীমা পরিসীমা নেই নাকি মতি বলতো অন্য কথা বলতো আমি ভীষণ ব্রাঙ্ক ছিলাম নিজের উপর কোনো কন্ট্রোল ছিল না আমার মুহূর্তের আক্রোশে আমি স্টেনগানের পুরো ম্যাগাজিন খালি করে দিয়েছি জিয়ার বুকের ওপর না মতিক একান্ত নিভৃত ডেকে কিছু জিজ্ঞেস করার কোনো ফুরসতি মেলেনি জেনারেলের কিংবা হয়তো তাও নয় দু একবার তিনি মতিকে একা পেয়েছিলেন কিন্তু তার অবস্থা এতই উদ্ভ্রান্ত আর অনিশ্চিত ছিল যে জেনারেল ঠিক সাহস করে উঠতে পারেননি তাকে কিছু জিজ্ঞেস করার তার হাতে সবসময় সেই স্টেনগান যেটি দিয়ে তিনি প্রেসিডেন্ট জিয়াকে হত্যা করেছেন রান্না শেষ হল ছেলে মেয়েদের নিয়ে খেতে বসলেন মিসেস মঞ্জুর ও কর্নেল দেলোয়ারের স্ত্রী ঘরে সবার বসার জায়গা নেই জেনারেল মঞ্জুর সেই কাঠের গুড়িতে বসে ধূমপান করেই চললেন মেজর গিয়াস ও মেজর রেজা পাইজারি করতে লাগলেন দুই মা ও তাদের ছেলে মেয়েদের খাওয়া শেষ হলে তারা ঘর থেকে বেরিয়ে এলেন মিসেস মঞ্জুর এবার তিন অফিসারকে খেতে বসতে বললেন মঞ্জুর ও গিয়াস ঘরে ঢুকলেন রেজা বাইরে দাঁড়িয়ে রইলেন জেনারেল তার নাম ধরে ডেকে উঠলেন রেজা আসো খেয়ে আপনারা বসেন স্যার মিসেস মঞ্জুর রেজাকে বললেন আপনি ভিতরে যাচ্ছেন না কেন রেজা ভাই কোনো প্রবলেম না ভাবি আমার খেতে ইচ্ছা করছে না গা গোলাচ্ছে আই ফিল লাইক ভমিটিং কেন জানি না মনে হচ্ছে খাবার মুখে দিলে বমি চলে আসবে ঘরের ভেতর থেকে রেজার কথাগুলো শুনতে পেলেন জেনারেল তিনি রেজাকে আর ডাকাটা কি না করে খেতে শুরু করলেন কিছুক্ষণ পর নিচের দিক থেকে ভেসে এলো কুকুরের ডাক স্বাভাবিক ডাক নয় অস্বাভাবিক উত্তেজিত ঘেউ ঘেউ চিৎকার জেনারেলের খাওয়া বন্ধ হয়ে গেল তার কান দুটি খাড়া হয়ে উঠল। তিনি ঘরের ভেতর থেকেই বললেন রেজা ডাকছে ডাকছে কেন কেন জানি না স্যার কুকুরটি ঘেউ ঘেউ করছে তো করছেই ক্রমেই তার চিৎকার বাড়ছে যেন আরো বেশি রেগে উঠছে রেজা ভেতরে আসো জেনারেলের ডাক শুনে রেজা উঠান থেকে ঘরে ঢুকলেন মিসেস মঞ্জুরও অন্যদের নিয়ে ঢুকে পড়লেন ঘরের ভেতরে খাওয়া শেষ করে ঘর থেকে বের হয়ে গেলেন মেজর গিয়াস মঞ্জুর রেজা ঘরটির ঘুলঘুলির মতো ছোট্ট জানালা দিয়েও কি মারলেন বাইরে টিলার মাথায় কুলির এই ঘরটি থেকে দেখা যাচ্ছে নিচের আবাদের জমি তার একপাশে একটা খাল সম্ভবত সেই খাল থেকে জমিতে সেচ দেওয়া হয় একটু দূরে আরেকটি টিলা সেখানে বড় গাছপালা নেই শুধু ঘাস আর নিচু নিচু ঝোপঝাড় টিলাটির ওপর খাঁকি পোশাকে কিছু লোক নড়চড়া করছে বলে মঞ্জুর ও রেজার মনে হল মনে হয় পুলিশ আসছে বললেন জেনারেল তারপর শান্ত স্বরে আপন মনে বললেন ঠিক আছে আসুক পালাচ্ছি না সারেন্ডার করব আতকে উঠে স্বামীর দিকে তাকালেন মিসেস কি বলছ সব স্ত্রীর কথার পিঠে জেনারেল কিছু না বলে মেজর রেজাকে বললেন রেজা আমি সারেন্ডার করব। তুমি আর গিয়াস স্কেপ করো বাজে কথা না তো বললেন জেনারেল পত্নী যিনি উনিশশো সালের মে মাসের এক অন্ধকার রাতে পশ্চিম পাকিস্তান থেকে পালিয়ে সীমান্ত অতিক্রম করে ভারতে ঢুকে পড়ার সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছিলেন যারা এদিকে আসছে আমি তাদের সঙ্গে কথা বলা শুরু করব। তাদেরকে ডিলে করিয়ে রাখব তুমি রেজা ভাই আর গিয়াস ভাইকে নিয়ে স্কেপ করো নো আই এম নট গোয়িং টু স্কেপ আমি সারেন্ডার করব। রেজা তুমি গ্যাসকে নিয়ে চলে যাও তাড়াতাড়ি না স্যার বললেন মেজর রেজা আমি তো আপনাকে ছেড়ে চলে যেতে পারি না আমি আপনার চিফ সিকিউরিটি অফিসার আপনি যদি না যান তাহলে আমিও যাব না আর আপনি যদি সারেন্ডার করেন তাহলে আমিও সারেন্ডার করব জেনারেল আর কিছু বললেন না ঘুলঘুলি দিয়ে বাইরে দেখতে থাকলেন তার স্ত্রীর করুণ আকৃতির সুরে বললেন তোমরা পালাও প্লিজ না পালাতে বলো না এখন আর সে চেষ্টা করে লাভ হবে না সারেন্ডার করাই ভালো বিচারের মুখোমুখি হতে ভয় আমার নাই কিন্তু ওরা তো তোমাকে মেরে ফেলবে কিচ্ছু হবে না ইউ প্লিজ মেজর রেজা বললেন স্যার পুলিশের গতিবিধিতে একটু দেখি ওদের হাবভাব কেমন ওরা কি করে জাস্ট একটু দেখা যাক স্যার দুই নারী ও শিশুদের ঘরের ভেতর রেখে বাইরে বেরিয়ে এলেন জেনারেল মঞ্জুর রেজা ও গিয়াস জেনারেল মঞ্জুর আবার দুই মেজরকে বললেন তোমরা স্কেপ করলেই ভালো হবে মেজর রেজা না বলে মাথা ঝাঁকালেন মেজর গিয়াস তাকে জিজ্ঞাসা করলেন তুমি তাহলে সত্যিই যাবা না না ঠিক আছে তুমি তাহলে থাকো আমি যাই যাও গিয়াস সাবধানে যেও দোয়া করবেন মেজর গিয়াস দ্রুত টিলা থেকে নামতে শুরু করলেন জেনারেল মঞ্জুর ও মেজর রেজা কুলির কুড়ে ঘরের পেছনের দিকে গেলেন সেখানে একটা ঝোপ জেনারেল ঢুকে পড়লেন সেই ঝোপের ভেতরে রেজা নেমে গিয়ে নামলেন খালের পানিতে স্টেনগান শুদ্ধ ডুব সাঁতার দিয়ে আন্দাজ করে এগোলেন খালটির বিপরীত পাড়ের দিকে যেখানে শুরু হয়েছে জঙ্গল তারপর যখন ভেসে উঠলেন তখন দেখলেন খালের চারপাশে ঘন ঝোপ ঝোপের উপরে আকাশ ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না তিনি সাতার বন্ধ করলে পা ঠেকলো পানির নিচে মাটিতে উঠে দাঁড়ালে বুক পর্যন্ত উঠে এলো পানির উপরে চারপাশে ঝোপে ঘেরা হয়ে আছেন তিনি পানির ভেতর দিয়ে খালের পাড়ের দিকে এগোলেন তারপর কিনারে হেলান দিয়ে একটু দম নিয়ে পাড়ে উঠে বসলেন ওপরের আকাশ ছাড়া আর কিছুই দেখতে পাচ্ছেন না কিন্তু বুঝতে পারছেন তার মাথার উপরে ঝোপের মধ্যে রয়েছেন জেনারেল মনজুর রেজার হাতের সেভেন পয়েন্ট টু মিলিমিটার চীনা স্টেনগানটি পানির ভেতরে ঢুকে গেছে ঝাঁকুনি দিয়ে তিনি পানি ছড়িয়ে ফেললেন তারপর আবার বসে পড়লেন ঘাসের ওপর হঠাৎ ওপরের দিক থেকে বাঁশির শব্দ আসতে শুরু করল তারপর তিনি শুনতে পেলেন পাতার উপর বুট পরা পায়ের মচমচ শব্দ তার একটু পরেই ভেসে এলো জেনারেলের কণ্ঠস্বর তোমরা ওই যে ঘন্টায় দাঁড়াও সামনে আসবে না সামনে এলে তোমাদের অসুবিধা হবে আমি আসছি তারপর রেজা শুনতে পেলেন পাতার মচমচ শব্দ দূরে চলে যাচ্ছে তিনি এবার শব্দ অনুসরণ করে ধীরে ধীরে ঝোপের মধ্য দিয়ে এগোতে লাগলেন কিছু দূর এগোবার পর ছোপের ওপর দিয়ে বেরিয়ে পড়ল তার মাথা সঙ্গে সঙ্গে আবার মাথা নিচু করে ছোপের ফাঁক দিয়ে সামনের দিকে তাকিয়ে দেখতে পেলেন দুই পুলিশ দুই পাশে চিৎকার করছে উকি ঝুঁকি মারছে একজন চিৎকার করে বলছে ভাই আপনারা কে কোথায় আছে এসে পড়েন আপনাদের কমান্ডার সারেন্ডার করেছে আপনারাও সারেন্ডার করেন মেজর রেজা ছপের মধ্য দিয়ে আরেকটু এগিয়ে এসে থেকে দেখতে পেলেন একটি গাছের গোড়ায় বসে সিগারেট খাচ্ছেন জেনারেল মঞ্জুর তার পাশে বসে আছে ছেলেমেয়েরা মেজর রেজা পুলিশের দুই সদস্যদের অবস্থান ভালোভাবে লক্ষ্য করলেন ভেবে দেখলেন স্টেন গান দিয়ে অনায়াসে দুজনকে ফেলে দেওয়া সম্ভব এক মুহূর্ত ভাবলেন আমি কি তাই মনে পেলেন না জেনারেলের সঙ্গে ছোট ছোট ছেলেমেয়েরা আছে পুলিশ নিশ্চয়ই মাত্র দুজন নয় আশেপাশে অবশ্যই আরো আছে তাদের সঙ্গে যুদ্ধে নামতে অবশ্য রেজার আপত্তি ছিল না কিন্তু জেনারেলের বাচ্চাদের কথা ভেবে তিনি সেই ভাবনা বাদ দিলেন ধীরে ধীরে ঝোপের আড়াল থেকে মাথা তুলে সোজা হয়ে দাঁড়ালেন বুক পর্যন্ত ঢাকা রইল ছোপের আড়ালে রেজার হাতে ম্যাগাজিন ভর্তি গুলি সহ স্টেনগান সেটি ছোপের কারণে পুলিশ সদস্যরা দেখতে পাচ্ছে না পুলিশ সদস্যরা তাকে দেখতে পেয়ে হক চকিয়ে গেল তারা ফ্যাল ফ্যাল করে চেয়ে রইল রেজার দিকে রেজা তো অবাক তাকে কেউ বলছে না আপ তারপর মুহূর্তের বিহবলতা কেটে গেলে এক পুলিশ সদস্য রেজাকে বলল এই জেগেরাই আসেন আছেন প্রতিপক্ষ বাহিনীগুলোকে একই গ্রামের বা এলাকার লোকেরা পরস্পরকে গেরাই বলে ডাকে কিন্তু রেজা ওই পুলিশের এলাকার লোক না রেজা বুঝলেন পুলিশ কনস্টেবলটি তাকে সাধারণ সৈনিক মনে করেছে কারণ রেজা তার কাঁধ থেকে মেজর র্যাঙ্কের প্রতীক সাপলা খুলে পকেটে ঢুকিয়ে রেখেছেন এখন তার সারা শরীর ভেজা ইউনিফর্ম থেকে এখনও দু এক ফোঁটা পানি গড়াচ্ছে চুল ভেজা ও আলু থালু তাকে নিশ্চয়ই দেখাচ্ছে একজন সাধারণ সিপাহের মতো অফিসারের মতো নয় হ্যাঁ গেরাই স্বগতোক্তি করলেন রেজা তারপর চোরে বললেন ঠিক আছে আসছি কিন্তু রেজার হাতে স্টেনগান ঝোপের আড়ালে এখনই অস্ত্র সমর্পণের ইচ্ছা তার নেই পুলিশের কাছে আত্মসমর্পণের পর পুলিশ যদি ভদ্র আচরণ না করে তাহলে যেন তিনি লাফিয়ে এসে স্টেনগানটি হাতে তুলে নিয়ে ব্যবহার করতে পারেন সেজন্য সেটি সেখানে রেখেই বেরোতে চাইলেন কিন্তু ভারী স্টেনগানটি গানটি নিঃশব্দে মাটিতে রেখে দিতে হলে তাকে সামনের দিকে ঝুঁকতে হবে নিচু হতে হবে তাতে করে তার মাথাটি চলে যাবে ঝোপের নিচে তখন যদি পুলিশ সদস্যরা গুলি চালাতে আরম্ভ করে এই ভেবে যে রেজা স্টেন গানটি আস্তে করে রাখলেন নিচের বাম উরুর তারপর ধীরে ধীরে গড়িয়ে দিলেন ঘাসের উপর কোনো শব্দ হলো না একটু সময় লাগলো তবে তাতে পুলিশ সদস্যদের ধৈর্যচ্যুতি ঘটল না তারা শুধু রেজাকে দেখতে দেখতে ভাবলো তিনি কেন দাঁড়িয়ে আছেন কেন ঝোপ থেকে বেরিয়ে আসছেন না অবশেষে রেজা বেরিয়ে এলেন খালি হাতে সঙ্গে পুলিশের সদস্যরা তাকে ঘিরে ধরলো এর মধ্যে তাদের আরো দুজন সঙ্গী কোত্থেকে বেরিয়ে এসে যোগ দিয়েছে তাদের সঙ্গে তারা রেজার নাম পরিচয় জিজ্ঞেস করল। রেজা বললেন আমি মেজর রেজা পুলিশ সদস্যদের কেঁপে উঠতে দেখলেন রেজা তারা হয়তো ভাবছে তার পকেটে কোনো অস্ত্র আছে কিনা তারা একসঙ্গে জিজ্ঞেস করল স্যার আপনার কাছে কি আর্মস আছে না ছিল না ছিল ঝোপের মধ্যে রেখে এসেছি নিয়ে আসি রেজা ঝোপের দিকে পা বাড়ালেন পুলিশ সদস্যরা একসঙ্গে বলে উঠল আপনি না স্যার আপনি এখানে থাকেন শোনেন আমার হাতে যখন আর্মস ছিল তখন আপনারা যেভাবে দাঁড়িয়েছিলেন আমি ইজিলি গুলি করে আপনাদের সবাইকে ফেলে দিতে পারতাম যখন আমি তা করিনি তার মানে সেরকম কোনো ইচ্ছা আমার নেই আর আমার জিওসি যেখানে নিজে থেকেই স্যারেন্ডার করেছেন তখন আমিও নিজে থেকেই স্যারেন্ডার করলাম এই সময় জেনারেলের বড় মেয়ে নিতুর গলা শোনা গেল সে সবার দিকে চেয়ে বললো পাপ্পা পাপ্পা রেজা আঙ্কেল স্যারেন্ডার করেছে জেনারেল মঞ্জুর চট করে ঘাড় ঘুরিয়ে তাকালেন রেজা হেটে হেটে তার কাছে চলে এলেন জেনারেল তাকে বললেন রেজা ওয়াই হ্যাভ ইউ সারেন্ডার মাই বয় তোমরা সবাই যদি একে একে সরেন্ডার করো তাহলে আমার কথা দেশবাসীকে জানাবে কে রেজা আবেগ আপ্লুত হয়ে পড়লেন বললেন স্যার আপনার মতো একজন ফ্রিডম ফাইটার আর্মির জেনারেল নাম করা জেনারেল আপনাকে যদি ওরা মেরে ফেলে তাহলে আমার মতে আপত্তি নেই আই ওয়ান্ট টু ডাই উইথ ইউ স্যার সঙ্গে সঙ্গে রেজাকে বুকের সঙ্গে চাপটে ধরলেন জেনারেল মনজুর ও মাই কমরেড মাই কমরেড জেনারেলের ঠোঁটে আধ পোড়া সিগারেট তিনি সেটি হাতে নিয়ে রেজার ঠোঁটে লাগিয়ে দিয়ে বললেন ইউ স্মোক দিস ইউ আর মাই অনলি কমরেড রেজা সিগারেটে একটি টান দিয়ে ফেলে দিলেন পুলিশের সদস্যরা তখনও ডাকাটাকি করে চলেছে আর কে আছেন বাড়াই আসেন আপনাদের কমান্ডা সারেন্ডার করেছে আপনারা সারেন্ডার করেন রেজা পুলিশকে বললেন ডাকাটাকি করেন না আর ডাকাডাকির দরকার নেই আমাদের সাথে আর একজন ছিল উনি অলরেডি চলে গেছে আর কেউ নেই এক হাবিলদার পুলিশের তিনজন সদস্যকে নিয়ে মনজুর ও রেজার কাছে চলে এলেন রেজা হাবিলদারকে বলেন চলেন মুভ করি হাবিলদারের নেতৃত্বে পুলিশের সদস্যরা জেনারেল মঞ্জুর মেজর রেজা এবং নারী ও বাচ্চাদের নিয়ে টিলা থেকে নামতে শুরু করে সমতলে নেমে আসার পর জেনারেল দেখতে পান ফটিকছড়ি পুলিশের সার্কেল ইন্সপেক্টর গোলাম কুদ্দুসকে তারা সেখানে দাঁড়িয়ে কথা বলতে শুরু করলেন জেনারেল মনজুর হাবিলদারকে বললেন ন দাঁড়ানো চলবে না চলেন মুভ করে আরও কিছু এগুনের পর দেখা গেল পুলিশ সদস্যরা একটা জিপ নিয়ে এলো মঞ্জুর তার ও দেলোয়ারের পরিবার এবং মেজর রেজাকে সেই জিপে ওঠানো উঠে বসলেন ড্রাইভারের পাশের সিটে জিপটি মাইল পর এক জায়গায় দেখা গেল একটি প্রাইভেট কার দাঁড়িয়ে আছে সেখানে বসে আছে জাতীয় গোয়েন্দা সংস্থার একজন অফিসার এবার জেনারেল মঞ্জুর ও তার পরিবারকে জিপ থেকে নামিয়ে তোলা হলো সেই প্রাইভেট কারে কার ও জিপটি এগিয়ে চললো ফটিকছড়ি থামার দিকে যেতে যেতে জেনারেল মঞ্জুর এন এস আই এর অফিসারটিকে বললেন আমাকে থানা থেকে সরাসরি চিটাগং পুলিশের কাস্টডিতে নেবেন আমাকে যেন আর্মির হাতে তুলে না দেওয়া হয় এনএসআই এর অফিসারটি জেনারেল মঞ্জুরকে অভয় দিয়ে বললেন আপনি স্যার পুলিশের কাছে স্যারেন্ডার করেছেন আপনি পুলিশের কাস্টোরিতেই থাকবেন কিন্তু ওরা আমাকে নিয়ে চাইবে আপনারা কিছুতেই ওদের হাতে আমাকে তুলে দেবেন না কার ও জিপটি ফটিকছড়ি থানার দিকে অগ্রসর হচ্ছিল কিন্তু ফটিকছড়ি থানা ছোট্ট ইতিমধ্যে রাজ্যের মানুষ জেনে গেছে জেনারেল মঞ্জুর ধরা পড়েছেন তাকে ফটিকছড়ি থানায় আনা হচ্ছে শত শত উৎসুক মানুষ হুমড়ি খেয়ে পড়ছে থানায় সেখানে জনতার ভিড় সামলানো যাবে না ভেবে সিআই কুদ্দুস সিদ্ধান্ত নিলেন ফটিকছড়ি নয় জেনারেলকে নিয়ে যাওয়া হবে চট্টগ্রামের কাছে বড় থানা হাটহাজারিতে সেখানে পৌঁছাতে পৌঁছাতে সন্ধ্যা নেমে গেল আমার স্যার পুলিশ জেনারেল মঞ্জুরকে ধরে ফেলেছে টেলিফোনে আইজিপি কিবরিয়াকে বললেন চট্টগ্রাম পুলিশ কমিশনার এই স্বেচ্ছায় আত্মসমর্পণ করেছেন এই কথা তিনি উল্লেখ করলেন না এদিকে ঢাকায় বঙ্গভবনে অস্থায়ী রাষ্ট্রপতি বিচারপতি সাত্তারের অফিসে ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাদের সঙ্গে তার বৈঠক চলছে সাত্তারের পাশে আছেন সেনাপ্রধান ইরশাদ ও বিমান বাহিনীর প্রধান সদর উদ্দিন রাষ্ট্রপতির ফোন বেজে উঠল বিচারপতি সাত্তার ফোন রিসিভ করলেন তাকে ফোন করেছেন আইজিপি কিব্রিয়া তিনি অস্থায়ী রাষ্ট্রপতিকে জেনারেল মঞ্জুরের পুলিশের হাতে গ্রেপ্তার হওয়ার খবর অবহিত করলেন রাষ্ট্রপতি জিজ্ঞেস করলেন মঞ্জুর এখন কোথায় আছেন হাটহাজারি থানায় স্যার বললেন আইজিপি কিব্রিয়া আপনি এক্ষুনি বঙ্গভবনে চলে আসেন বিচারপতি সত্তার ফোন রেখে উপস্থিত অফিসারদের বললেন মঞ্জুর হ্যাজ বিন কট বাই হাট পুলিশ এই খবর শুনে চেয়ার থেকে ছট করে উঠে দাঁড়ালেন সেনাপ্রধান এরশাদ তারপর রাষ্ট্রপতির লাল টেলিফোনটি তুলে নিয়ে একটি নাম্বারে ডায়াল করলেন সঙ্গে সঙ্গে ও কেউ ফোন রিসিভ করল এরশাদ থেকে বললেন মঞ্জুর হ্যাজ বিন বাই পুলিশ হি শুড বি ইমিডিয়েটলি টেকেন ওভার অ্যান্ড ইউ মাস্ট ক্যারি আউট দ্যাট প্ল্যান এটুকু বলে এরশাদ ফোন রেখে দিলেন এয়ার ভাইস মার্শাল সদরুদ্দিন সঙ্গে সঙ্গে এরশাদকে জিজ্ঞেস করলেন জেনারেল এরশাদ হোয়াট ইজ দ্যাট প্ল্যান ইউ আর টকিং অ্যাবাউট মেসো নো আপনি কিছুই বোঝেন না সদর উদ্দিন উত্তেজিত ভাবে তাকে বললেন আমি কি বুঝি না বুঝি সেটা ব্যাপার না অ্যান্ড আই টু লার্ন ফ্রম ইউ তারপর সদরুদ্দিন অস্থায়ী রাষ্ট্রপতিকে বললেন

এর সব তো আছেনই এর মধ্যে ঊর্ধ্বতন সেনা কর্মকর্তাদের আরও অনেকে এসে উপস্থিত হয়েছেন মেজর জেনারেল হোসেন চৌধুরী আলী নৌবাহিনীর প্রধান এম এ খান আইজিপি কিবরিয়া এসে ঢোকার সঙ্গে সঙ্গে হাসি হেসে তাকে স্বাগত জানিয়ে বললেন আসেন আসেন আইজিপি সাহেব আপনি তো বিরাট একটা কাজ করেছেন মঞ্জুরকে ধরার জন্য যে পাঁচ লাখ টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছে সেটা তো আপনারই প্রাপ্য আইজিপি কিবরিয়া তিক্ত সুরে বললেন ওই টাকায় দুর্গন্ধ ওটা বরং আপনি রেখে দিতে পারেন কিন্তু এই তীক্ষ্ণ খোঁচা এর সাথে গায়ে মাখলেন না তার মুখে হাসি লেগেই রইল এবার তিনি বললেন আমি তো অবাক হয়েছে শুনে যে মঞ্জুরকে আপনারা গ্রেপ্তার করতে পেরেছেন বিনা রক্তপাতে আইজিপি কিবরি আয়ের সাথকে না করে অস্থায়ী রাষ্ট্রপতিকে বললেন স্যার হাট থানায় প্রচুর লোকজন ভিড় করছে চট্টগ্রামের বিভাগীয় কমিশনার আমাকে জানালেন পরিস্থিতি সামাল দেওয়া কঠিন হয়ে উঠতে পারে মিসেস মঞ্জুরতার সন্তানদের নিরাপদে ঢাকায় আনা উচিত বলে ওনার মত এরশাদ সাদ্দারকে বললেন তার পুলিশ মঞ্জুরের বিষয়টি ট্র্যাকেল করতে পারবে না তাকে ইমিডিয়েটলি আর্মির কাস্টোডিটা নিতে হবে আপনি এক্ষুনি নির্দেশ দিন আইজিপি প্রতিবাদ করে বললেন নো স্যার নো ওয়ে মঞ্জুর এখন আর সেনাবাহিনীর কেউ নন তাকে গ্রেপ্তার করেছে পুলিশ এবং তার বিচার হবে দেশের প্রচলিত ফৌজদারি কার্যবিধি অনুসারে তাকে অবশ্যই বেসামরিক নিরাপত্তা হেফাজতে রাখতে হবে হোম মিনিস্টারও এই কথা বলেছেন আর্মড পুলিশ হাট থানার পুলিশকে সহায়তা করবে আমি আর্মিও যদি সহযোগিতা করে তাহলে আরও ভালো হয় এই সময় এরশাদ সত্তারের কানে কানে মুখ নিয়ে ফিস ফিস করে কিছু বললেন কিব্রিয়া বা অন্যরা তা শুনতে পেলেন না সত্তার মাথা নাড়লেন কিব্রিয়া আবারও বললেন স্যার প্লিজ মনজুরকে আর্মি হাতে তুলে দেওয়া আইনসম্মত হবে না চিটাগং ক্যান্টনমেন্টের আর্মি এখন একটা কেওসের মধ্যে আছে তাদের হাতে মঞ্জুরকে তুলে দেওয়া যায় না স্যার মনজুরকে অবশ্যই বেসামরিক নিরাপত্তা হেফাজতেই রাখতে হবে প্রয়োজনে তাকে হেলিকপ্টারে করে ঢাকা এনে জেলে হেফাজতে নিয়ে যেতে পারে কেও কিছু বললেন না সবাই ভীষণ নীরব ঊর্ধতন সামরিক কর্মকর্তারা উৎসুক মুখে চেয়ে আছেন বিচারপ্রতিসত্তার মুখের দিকে সবারই চোখে মুখে উদ্বেগ উৎকণ্ঠা শুধু হাসি লেগে আছে ইরশাদের মুখে হাসি শুধু তার ঠোঁটে নয় চোখের কোণেও অবশেষে পিনপতন স্তব্ধতা ভাঙলেন অস্থায়ী রাষ্ট্রপতি সত্তার দুর্বল তিনি বললেন আলোচনা অনেক হলো এখন একটা ডিসিশনে আসতে হয় তারপর তিনি আইজিপি দিকে চেয়ে বললেন আমার নির্দেশ মেজর জেনারেল মনসুরকে সেনা হেফাজতে হস্তান্তর করার ব্যবস্থা দিন অবিলম্বে এই আদেশ চট্টগ্রাম পুলিশ কর্তৃপক্ষকে জানিয়ে দিন দপ করে নেভে গেল আইজিপি কিবরিয়ার মুখ আর চল করে উঠল এরশাদের ফর্সা বদন প্রসারিত হাসি ফুটে উঠল তার মুখে হাসি মুখে বেরিয়ে গেলেন তিনি একটু পরেই আবার ফিরে এলেন হাতদ্দম আইজিপি কিবরিয়া অস্থায়ী রাষ্ট্রপতির অনুমতি নিয়ে ফোন করলেন চট্টগ্রাম পুলিশ কমিশনারকে জানালেন তার নির্দেশের কথা একই সঙ্গে তাকে বললেন হাটহাজারি থানায় একটা জিডি করুন আর সেনাবাহিনীর যে অফিসারের কাছে মঞ্জুরকে হস্তান্তর করা হবে তার নিজের হাতে লিখিত গ্রহণপত্র নিতে হবে তার স্বাক্ষর ও তারিখ সহ এটা অবশ্যই নিশ্চিত করবেন লিখিত ডকুমেন্ট ছাড়া মঞ্জুরকে আর্মির কাছে হস্তান্তর করবেন হাট হাজারি থানার ওসির রুমে একটি চেয়ারে বসে আছেন জেনারেল মঞ্জুর আর একটি চেয়ারে মেজর রেজা থানার লোকেরা সেভেন আপ কোবল পানীয় আর জেনারেলের জন্য ডানহিল সিগারেট কিনে এনেছে রেজা সেভেন আপ খাচ্ছেন মঞ্জুর ধূমপান করে চলেছেন একটু পর সেখানে প্রবেশ করলেন পুলিশের ডিআইজি শাহজাহান জেনারেল মঞ্জুর তাকে দেখার সঙ্গে সঙ্গে বললেন আসেন শাহজাহান সাহেব আমার অনেক কথা আছে আমাকে কিছু সাংবাদিক ডেকে দেন আমি সাংবাদিকদের সাথে কথা বলতে চাই স্যার সাংবাদিকদের সাথে আপনার কথা বলা নিষেধ আছে আমাদেরকে তো স্যার উপরের নির্দেশ মেনে কাজ করতে হবে জেনারেল মঞ্জুর একটু বিরক্ত হয়ে বললেন লোক দ্য প্রেসিডেন্ট অফ দ্য কান্ট্রি হ্যাজ বিন আই হ্যাভ বেন ব্লেমড ফর ইট সো আই শুড গেট আন অপরচুনিটিটো ফেস অ্যা ট্রায়াল আপনি আমাকে ইমিডিয়েটলি চিটাগাং জেলে নিয়ে চলেন জেলখানায় নিয়ে যান সেফ কাস্টোডিতে নেন যাতে আমি ট্রায়াল ফেস করতে পারি আমাকে যেন আমার কথা বলার সুযোগ দেওয়া হয় ঠিক আছে স্যার আপনি শান্ত হন শাহজাহান সাহেব আবার ডাকলেন জেনারেল আমি যার কাছে সরেন্ডার করেছিলাম তাকে একটু ডাকেন একটু পর সিআই এসে ঢুকলেন জেনারেল তাকে দেখে বললেন নো আমি হাবিলদারের কাছে তাকে ডাকেন ওসির কক্ষের দরজাটি সামান্য খোলা মেজর রেজা সেই ফাঁক দিয়ে বাইরে তাকিয়ে সেই হাবিলদারকে খুঁজতে লাগলেন তিনি দেখলেন হাবিলদারটি ভেতরে উকি মারছে ওই তো স্যার সেই হাবিলদার জেনারেল মঞ্জুরকে বললেন রেজা যার কাছে আপনি সারেন্ডার করেছিলেন শাহজাহান সাহেব তখন হাবিলদারকে ডেকে বললেন এই তুমি ভিতরে আছো হাবিলদার ভেতরে ঢুকে স্যালুট দিয়ে দাঁড়ালেন জেনারেল মঞ্জুর উঠে দাঁড়িয়ে নিজের কোমরে হাত দিলেন সেখানে তার পিস্তলটি এখনও আছে সবাই ভয় পেয়ে গেল জেনারেল অভয় দিয়ে বললেন না না ভয় পাওয়ার কিছু নেই আমি গুলি করব না আমি আমার এই পিস্তলটা এখন পর্যন্ত সারেন্ডার করিনি বিকজ আই ওয়াজ নট শিওর দ্যাট আই অ্যাম ইন সেফ কাস্টোরি তাছাড়া আমি ছিলাম আমার সঙ্গে ফ্যামিলি ছিল আমার সঙ্গে কেউ মিসবিহেভ করলে আমি এটা ইউজ করতাম বাট নাও আই এম দ্যাট আই এম গেটিং দি অপরচুনিটি টু ফেস এ ট্রায়াল তাই আমি এখন আমার ইউই পন সারেন্ডার করছি এই বলে তিনি পিস্তলটি হাতে নিয়ে ওই হাবিলদারের কাছে ডাকলেন তারপর ডিআইজি শাহজাহানের দিকে তাকিয়ে বললেন শাহজাহান সাহেব আমি এই হাবিলদারের কাছে সারেন্ডার করছি আমাকে ধরিয়ে দেওয়ার জন্য যে পাঁচ লাখ টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছে সেই টাকার একমাত্র হকদার হচ্ছে এই হাবিলদার এই টাকার উপর অন্য কারো হক নেই আমি এখন আপনাকে সাক্ষী রেখে আমার এই পিস্তলটিও তার কাছে করছি সারেন্ডার ডিআইজি শাহজাহানকে সাক্ষী রেখে জেনারেল মঞ্জুর আবার সবার সামনে পিস্তলটি তুলে দিলেন সেই হাবিলদারের হাতে তারপরই শাহজাহানকে বললেন এখন আমাকে চিটাগঞ্জ জেলখানায় নিয়ে চলেন এখানে আর দেরি করার কোনো দরকার তো নেই আমাকে এক্ষুনি নিয়ে চলেন ঠিক আছে সলেন চেয়ার থেকে উঠে দাঁড়ালেন ডিআইজি জেনারেল মনজুর ও মেজর রেজাকে ওসির কক্ষ থেকে বের করে তোলা হলো একটি ট্রাকে সেখানে দুই পাশে দুটি বেঞ্চ তারা সেই বেঞ্চে বসলেন ডিআইজি চলে গেলেন ভেতরে জেনারেল উঁচু গলায় তাকে ডাকতে আরম্ভ করলেন কিন্তু শাহজাহান আর বেরিয়ে এলেন না পুলিশ সদস্যরা ট্রাকটি ঘিরে দাঁড়িয়ে রইল চট্টগ্রাম ইস্টবেঙ্গল রেজিমেন্ট সেন্টারের প্রশিক্ষণের ব্যাটালিয়নের একটি কোম্পানির অধিনায়ক ক্যাপ্টেন এমদাদকে এক সৈনিক এসে বলল স্যার আপনারে সালাম দিছে কে বড় স্যার আপনারে অক্ষণী তার অফিসে যাইতে কইছে বড় স্যার মানে ইবিআরসির কমান্ড্যান্ট ব্রিগেডিয়ার আজিজ যিনি জেনারেল মজুর ও তার বিদ্রোহী অফিসাররা পালিয়ে যাওয়ার পর চট্টগ্রাম সেনানিবাসের সর্বসেবা তার নেতৃত্বে সেনানিবাস এখন চলছে সেনা সদরের নির্দেশে ক্যাপ্টেন এমদাদ হন্তদন্ত হয়ে ছুটে গিয়ে উপস্থিত হলেন ব্রিগেডিয়ার আজিজের অফিসে সেখানে তিনি দেখতে পেলেন আজিজের থেকে কিছুটা সিনিয়র তবে একই পদমর্যাদার এবং চট্টগ্রামের দুইশো তিন নম্বর ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার লতিফকে তিনি আগের দিন পর্যন্ত ছুটিতে ঢাকায় ছিলেন পরবর্তীকালে শোনা যাবে রাষ্ট্রপতি নিহত হওয়ার পর এরশাদ তাকে ডেকে নিয়ে একান্তে আলাপ করেন এরশাদ নাকি তাকে বলেন নটেফ এই সময় তুমি ঢাকায় কী করছো তোমাকে ইমিডিয়েটলি চিটাগাং যেতে হবে ব্রিগেডিয়ার লতিফ সেনাপ্রধান প্রধান সাদের বিশেষ নির্দেশে তাৎক্ষণিকভাবে ঢাকা ত্যাগ করে চট্টগ্রামের উদ্দেশ্যে যাত্রা করেন কিন্তু চট্টগ্রাম সেনানিবাস যতক্ষণ পর্যন্ত জেওসি মঞ্জুরের নেতৃত্বে ছিল ততক্ষণ পর্যন্ত ব্রিগেডিয়ার লতিফ এখানে আসার সাহস করেননি তিনি কুমিল্লা সেনানিবাসে আশ্রয় নেন সেখানে বসে চট্টগ্রামের দিকে চেয়ে অপেক্ষার প্রহর গুনছিলেন ছিলেন কখন বিদ্রোহীদের পতন ঘটে এমদাদ লক্ষ্য করলেন ব্রিগেডিয়ার লতিফের পরনে বেসামরিক পোশাক দুই ব্রিগেডিয়ারা বসে আছেন পাশাপাশি তাদের কথা শুনতে পাবে এমন দূরত্বে আর কেউ নেই ব্রিগেডিয়ার আজিজ এমদাদকে বললেন মঞ্জুর পুলিশের হাতে ধরা পড়েছে ফ্যামিলি সহ সে এখন হাট হাজারি থানায় আছে তার সাথে দেলোয়ারের বউ আর দুই বাচ্চাও আছে মেজর খালেদও ধরা পড়েছে এবং সেও ওইখানে পুলিশের কাস্টডিতে আছে জি স্যার এমদাদ এমন সুরে বললেন যেন তিনি ইতিমধ্যে সব খবর জেনে গেছেন আসলেই তাই তিনি বিকেলেই মঞ্জুরের গ্রেপ্তার হওয়ার খবর শুনেছেন আরও শুনেছেন ফটিকছড়ির দিকে ভারতীয় সীমান্তের কাছাকাছি জঙ্গলে ইঞ্জিনিয়ারিং ব্যাটালিয়নের সঙ্গে লেফটেন্যান্ট কর্নেল মতি ও মাহবুব দলের গোলাগুলি হয়েছে সেখানে মতি ও মাহবুব দুজনই নিহত হয়েছেন তোমাকে একটা বিশেষ দায়িত্ব পালন করতেই হবে ব্রিগেডিয়ার আজিজ বললেন ক্যাপ্টেন ইমদাদের বুকের ভেতরটা সামান্য কেঁপে উঠল কি দায়িত্ব স্যার যা বলি শোনো মাঝখানে কথা বলবে না আমি বলতে বললেই শুধু কথা বলবে রাইট স্যার একটা জিপ আর একটা ট্রাক নিয়ে তুমি থানায় যাবে বলে চললেন ব্রিগেডিয়ার আজিজ কান খাড়া করে দাঁড়িয়ে রইলেন ক্যাপ্টেন এমদাদ পাঁচজন গার্ডকে সাথে নিয়ে তুমি যাবে হাত হাজারি থানায় গিয়ে দুইজন অফিসারের পরিবারকে উঠাবে তিন তিনজন গার্ডকে দিবে তাদের সাথে গার্ডদের বলবি তাদের ক্যান্টনমেন্টে এনে নিজ নিজ বাসায় নামিয়ে দিতে জেনারেল মঞ্জুর আর মেজর খালেদকে উঠাবে তোমার জিপে বাকি দুই গার্ড তোমার সাথে ওই জিপে থাকবে স্কোর্ট হিসেবে তুমি কি শুনতেছো মন দিয়ে জি স্যার ইয়েস স্যার হট হাজারি থেকে আসার পথে অথবা ক্যান্টনমেন্টে ঢোকার পরে সুবিধামতো একটা জায়গায় দুজনকে খতম করে দিবে আই মিন কিল বোত অফ তেম এ পর্যন্ত বলে ব্রিগেডিয়ার আজিজ ব্রিগেডিয়ার লতিফের দিকে তাকিয়ে বললেন এই তো স্যার এবার ব্রিগেডিয়ার লতিফ ক্যাপ্টেন এমদাদ বললেন শোনো মেজর খালেদ কিন্তু ভীষণ দুর্ধ্বচ্ছ প্রকৃতির ওর ব্যাপারে সাবধান ওকে হাত পা বেঁধে পানিতে ফেলে দিলেও ওর বেঁচে যাওয়ার কৌশল জানা আছে বুঝতে পারছো প্রথমে ওকে মেরে ফেলতে হবে ক্যাপ্টেন এমদাদ নীরবে দাঁড়িয়ে রইলেন এর মধ্যে তার হৃদস্পন্দন বেড়ে উঠছে এটা কিন্তু আর্মি হেডকোয়ার্টারের একদম উপরে নির্দেশ ইউ হ্যাভ নো ওয়ে টু ফেল আন্ডারস্টুড ইয়েস স্যার অসহায় কণ্ঠে বললেন এমদাদ তোমার আর কিছু কি জানার আছে জিজ্ঞাসা করলেন ব্রিগেডিয়ার আজিজ ক্যাপ্টেন এমদাদ এবার কাঁচুমচু ভঙ্গিতে মিনমিন সুরে বললেন স্যার মেজর কামাল স্যারকে যদি আমার সাথে পেতাম তাহলে ভালো হতো স্যার কামাল তোমার আশেপাশেই থাকবে আশ্বস্ত করলেন ব্রিগেডিয়ার আজিজ কিন্তু ব্রিগেডিয়ার লতিফ একটু কড়া সুরে জিজ্ঞেস করলেন মেজর কেন দরকার স্যার কাজটা খুবই কঠিন ধমক দিয়ে উঠলেন ব্রিগেডিয়ার লতিফ এর চেয়ে অনেক কঠিন কাজ তোমার চেয়ে জুনিয়র অফিসাররা করেছে তুমি কেন পারবে না টেলিফোন বেজে উঠল ব্রিগেডিয়ার আজিজ এমদাদকে বাইরে গিয়ে অপেক্ষা করতে বলে ফোন রিসিভ করলেন এমদাদ দূর দুর্বক্ষে বাইরে দাঁড়িয়ে আছেন পনেরো মিনিট পেরিয়ে গেল তারপর বেরিয়ে এলেন দুই ব্রিগেডিয়ার ব্রিগেডিয়ার আজিজ ব্রিগেডিয়ার লতিফকে বললেন ব্যাপারটা কি আর একবার ভিবি দেখবেন স্যার নো দ্য ডিসিশন ঠোঁট শক্ত করে বললেন ব্রিগেডিয়ার লতিফ তারপর এমদাদের দিকে তাকিয়ে বললেন নো আদার অফিসার উড ডু দুইটি অ্যালন নাও গো এমদাদের বুকের ধক ধক বেড়ে গেল তিনি প্রশিক্ষণ অফিসার অফিসারদের দিকে এগিয়ে গেলেন সেখানে এক সুবেদার মেজরকে ডেকে বললেন এক সেকশন ভালো এনওসি কে আমার কাছে পাঠান সুবেদার মেজর মাথা নেড়ে চলে গেল এমদাদ তার অফিসের পাশে প্রশিক্ষণ ব্যাটালিয়নের চিফ ইন্সট্রাক্টর লেফটেন্যান্ট কর্নেল আজিজের অফিসে ঢুকলেন সিআই আজিজ অবাক চোখে তাকালেন এমদাদকে ভীষণ বিপর্যস্ত দেখাচ্ছে কি হইছে তোমার স্যার আমার কপালটাই খারাপ ব্রিগেডিয়ার আজিজ আর ব্রিগেডিয়ার লতিফ বলে জেনারেল মঞ্জুরকে পুলিশের কাছ থেকে এনে মেরে ফেলতে হবে তারা আমার উপরেই দায়িত্ব চাপায় দিল স্যার এই কাজ আমি কিভাবে করি সিআই আজিজ স্তম্ভিত হয়ে গেলেন তারপর হঠাৎ হেমদাদকে ঠেলতে ঠেলতে দরজার দিকে নিয়ে যেতে বললেন ওরা তোমাকেও শেষ করে দেবে আমারে হিসেবের মধ্যে জড়ায়ও না যাও এইখান থেকে বের হও ধাক্কা দিয়ে এমদাদকে ঘর থেকে বের করে দিয়ে দরজা বন্ধ করে দিলেন সিআই আজিজ ক্যাম্পটেন এমদাদ যেন অথৈ সাগরে পড়ে হাবুডুবু খেতে লাগলেন তার মনে হলো তিনি কি এখন ইউনিফর্ম খুলে ফেলে সেনে বাস ছেড়ে পালিয়ে যাবেন ভাবতে ভাবতে তিনি নিজের অফিসে বসলেন পরক্ষণে মনে হলো তাহলেও কি রক্ষা পাওয়া যাবে এর মধ্যে একজন জেসিও আর নয়জন এনওসিইও এসে হাজির এমদাদ জেসিও নাই বাশরাফকে বললেন আরও চারজন এনএসইকে ডেকে আনেন আর তিনজন ড্রাইভার পাঠান কিছুক্ষণের মধ্যেই তারা এসে হাজির হলো তিনজন ড্রাইভার সহ মোট তেরো জনকে নিয়ে এমদাদ চলে গেলেন ট্রেনিং গ্রাউন্ডের মাঝখানে ইতিমধ্যে সন্ধ্যার আধার নেমে এসেছে আশেপাশের কেউ তাদের দেখতে পাচ্ছে না এমদাদ তাদের বললেন সেনা সদরের সর্বোচ্চ মহলের জরুরি নির্দেশে তাদের এখন একটা বিশেষ দায়িত্ব পালনে যেতে হবে তেরো জন জওয়ানি এমদাদের খুব বিশ্বস্ত ও অনুগত এমদাদও তাদের ওপর গভীর আস্থা পোষণ করেন একজন বলল কি দায়িত্ব স্যার ইমদাদ ব্রিগেডিয়ার আজিজের বিশেষ দায়িত্বের কথা তাদের জানালেন তারপর বললেন আমাকে বলা আছে দুইটা গাড়ি আর পাঁচজন লোক নিয়ে যেতে বেশি লোক যাবে না না কিন্তু কাজটা খুব সহজ হবে মনে হচ্ছে জন্য আমি তোমাদেরকে আসতে বললাম মাত্র পাঁচজনে এই কাজ করতে পারবে না জওয়ানদের একজন বলল স্যার আপনি কোনো চিন্তা করবেন না এটা যখন উপরের অর্ডার আমরা এই অর্ডার পালন করবো স্যার আপনি কোনো কিছু চিন্তা করেন না চিন্তার কিছু নেই সব প্রস্তুতি শেষ করে ক্যাপ্টেন এমদাদ আবার গেলেন ব্রিগেডিয়ার আজিজের অফিসে রিপোর্ট করতে তাকে দেখে ব্রিগেডিয়ার আজিজ বললেন স্যার আমরা রেডি এখনই আমরা হাট হাজারি থানার উদ্দেশ্যে রওনা দেব তিনি যে অতিরিক্ত লোক নিয়ে যাচ্ছেন সেটা বললেন না ব্রিগেডিয়ার লতিফ বললেন মনে আছো তো মেজর খাল প্রথমে শেষ করে দিতে হবে জি স্যার তুমি কি দের বলেছ কি দায়িত্ব দিয়ে তোমাদেরকে পাঠানো হচ্ছে জিজ্ঞেস করলেন ব্রিগেডিয়ার আজিজ জি স্যার তাদের কি মনোভাব তারা কি বলল তারা বলল উপর দেখে যখন এই অর্ডার আসছে তখন আমরা এটা পালন করব দুই ব্রিগেডিয়ার একসঙ্গে বললেন যাও উই উইশ ইউর সাকসেস হাট হাজারি থানা চত্বরে একটি পাঁচ টনি ট্রাক বসিয়ে রাখা হয়েছে জেনারেল মনজুর তার পরিবার লেফটেন্যান্ট কর্নেল দেরোয়ারের পরিবার ও মেজর রেজাকে একটু আগেই মঞ্জুর পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি শাহজাহানের সামনে পুলিশের কাছে নিজের পিস্তলটি সমর্থন করে বলেছেন শাহজাহান সাহেব আমি পুলিশের কাছে সারেন্ডার করেছি কিন্তু আর্মি আমাকে নিয়ে যেতে চাইবে আপনারা আমাকে আর্মির কাছে হ্যান্ড ওভার করবেন না আমাকে জেলখানায় নিয়ে চলেন ডিআইজি শাহজাহান এমন ভঙ্গি করেছেন যে মঞ্জুর বুঝে নিয়েছেন যে তাকে কারাগারেই নেওয়া হবে এই ভেবে তিনি অন্যদের নিয়ে ট্রাকে উঠে বসেছেন কিন্তু সময় বয়ে যাচ্ছে ট্রাকে স্টার দেওয়া হচ্ছে না ট্র্যাকটি ঘিরে রয়েছে সশস্ত্র পুলিশ ডিআইজি শাহজাহানও ট্র্যাকের কাছে আসছেন না কিছুক্ষণের মধ্যেই যখন তিনটি সামরিক জিপে সৈন্যসহ থানার চত্বরে ঢুকে পড়লো তখনই মঞ্জুর বুঝে ফেললেন সামায়ক্ষপণ করা হচ্ছিল এদেরই অপেক্ষায় তিনি ট্র্যাকের ভেতর থেকে চিৎকার করে উঠলেন শজাহান সাহেব আমাকে কোনো অবস্থায় আর্মির কাছে হ্যান্ডওভার করবেন না ওরা আমাকে মেরে ফেলবে আমি আইন অনুযায়ী বিচারের সম্মুখীন হতে চাই সব সত্য ঘটনা আদালতের কাঠখড়ায় দাঁড়িয়ে বলতে চাই দেশের জনগণকে জানাতে চাই আসলে কি ঘটেছে প্লিজ আমাকে জেলখানায় নিয়ে চলেন কিন্তু শাহজাহান এই তোমরা ডিআইজি শাহজাহানকে আমাকে আসতে বলো আমার কাছে কিন্তু ডিআইজি শাহজাহান আর ওই ট্রাকের ধারে কাছেও ভিড়লেন না তিনি এখন ওসির কক্ষে সেই কক্ষে ঢুকলেন ক্যাপ্টেন এমদাদ তিনি ডিআইজি শাহজাহানকে সালাম দিয়ে বললেন স্যার আমি ক্যাপ্টেন কাজী এমদাদুল হক যেটাকে ক্যান্টনমেন্ট থেকে আসছি ব্রিগেডিয়ার আজিজ স্যার ও ব্রিগেডিয়ার লতিফ স্যারের নির্দেশে আমি মেজর জেনারেল মঞ্জুর সহ পুলিশের কাছে আত্মসমর্পণকারী সকলকে ক্যান্টনমেন্টে নিয়ে যেতে আসছি পুলিশের কাছে আত্মসমর্পণকারী সকলকে নিয়ে যাওয়ার কথা শুনে ডিআইজি শাহজাহান এমদাদকে বললেন ক্যাপ্টেন উই নিড রিটেন অর্ডার প্লিজ প্লেস দি অর্ডার অন দ্য টেবিল স্যার আমার কাছে তো লিখিত কিছু নেই কিন্তু সত্যিই স্যার আমি এসেছি আপনারা ওনাদেরকে ফোন করে কনফার্ম হতে পারেন ডিআইজি শাহজাহান ব্রিগেডিয়ার আজিজের সঙ্গে টেলিফোনে যোগাযোগ করলেন আদেশের নিশ্চয়তা পাওয়া গেল তারপর নিজের হাতে একটা গ্রহণপত্র লিখে তাতে স্বাক্ষর করে তারিখ লিখে পুলিশের ডিআইজির হাতে দিলেন তারপর ওসির কক্ষ থেকে বেরিয়ে ট্রাকটির পেছনে গিয়ে দাঁড়ালেন তিনি বিশেষ মঞ্জুরকে দেখতে পেয়ে বলে উঠলেন ভাবি আমরা আপনাদেরকে নিতে আসছি নেমে আসেন জিওসি পত্নী রানা মঞ্জুর পুচকি অফিসার এমদাদের দিকে চেয়ে বললেন আমরা তোমাদের সাথে কেন যাব আমরা তো পুলিশের কাছে সারেন্ডার করেছি আমরা তোমাদের সাথে যাব না ঝট করে উঠে দাঁড়ালেন জেনারেল মঞ্জুর ট্র্যাকের পেছন দিক দিয়ে নেমে এমদাদের দিকে তাকিয়ে রেগে চিৎকার করে বলতে থাকলেন হু ইজ দট অফিসার হু ইজ দট অফিসার আলো আধারিতে তিনি এমদাদকে চিনতে পারছিলেন না এমদাদ হক চকিয়ে গেল জেনারেল মঞ্জুর তার দিকে এগিয়ে যেতে যেতে বললেন তোমাদের লজ্জা করে না তিন সাড়ে তিন বছর ধরে মাথার ঘাম পায়ে ফেলে আমি তোমাদের জন্য সেনাবাহিনীর জন্য দেশের জন্য কি না করেছি তোমরাই সব ঘটনা ঘটালে আবার তোমরাই গিয়ে সারেন্ডার করলে এখন আবার এসেছো আমাকে ধরে নিয়ে যেতে তোমাদের লজ্জা করে না যাও চলে যাও আমি তোমাদের সঙ্গে যাব না পুলিশের কাছে সারেন্ডার করেছি আমি পুলিশের কাছেই থাকব জেলে যাব তোমরা চলে যাও খুব জোরে চিৎকার দিয়ে উঠলেন জেনারেল মনসুর এমদাদ পিছিয়ে গিয়ে তার সঙ্গে আসা সৈন্যদের মধ্যে গিয়ে দাঁড়ালেন তারপর এক সুবেদারকে কিছু বললেন সুবেদারটি মঞ্জুরের সামনে গিয়ে বলল আপনি আছেন আপনি আছেন মঞ্জুর ডান হাতটি তুলে সুবেদারকে উড়িয়ে দেওয়ার ভঙ্গিতে ধেরে ধমক দিয়ে বললেন নো আমি তোমাদের সঙ্গে যাব না যাও মেজর জেনারেল মঞ্জুরের উদ্যত দুর্বিনীত হাতটি খপ করে ধরে ফেলল তারই সেনানিবাসের এক অতি সাধারণ সুবেদার ধরে হ্যাচকাটান মেরে নিচে নামিয়ে দিল সঙ্গে সঙ্গে মেজর জেনারেলের সমস্ত অহংকার ও মর্যাদাবোধ যেন ভুল্ঠিত হলো তিনি আর একটি শব্দ উচ্চারণ করলেন না স্রেফ দাঁড়িয়ে রইলেন সুবেদার এসে তার হাত দুটি নিয়ে পিছমড়া করে বাঁধলো তারপর বেঁধে দিল তার চোখ দুটি তিনি কোনো বাধা দিলেন না এর মধ্যে দুজন সৈনিক লাফ দিয়ে উঠে পড়লো ট্রাকের ওপর বাচ্চারা চিৎকার করে কান্নাকাটি শুরু করে দিল সৈনিকেরা তাদের ধরে ধরে এক এক করে নামালো তারপর নামানোর সংগ্রাম শুরু হলো মিসেস মঞ্জুরের সঙ্গে তিনি কোনোভাবেই ট্রাক থেকে নামবেন না সৈনিকরা দ্বিধান্বিত তারা কি করে জিওসি পত্নীর গায়ে হাত দিয়ে বল প্রয়োগ করে ট্রাক থেকে নামাবে কিন্তু সুবেদার তাদের উদ্দেশ্যে চিৎকার করে উঠল জলদি করো তখন দুই সৈনিক অজ্ঞতা মিসেস মঞ্জুরকে ধরে টেনে হিচড়ে ট্রাক থেকে নামালো দেলোয়ারের স্ত্রী কোনো বাধা না দিয়ে নিজেই নেমে আসলেন সৈনিকেরা তাদের নিয়ে গিয়ে তুলল নিজেদের সামরিক পিক তখন এক পুলিশ অফিসার বলে উঠল ভিতরে একজন মেজর সাহেব আছেন এমদাদ নিশ্চিত ধরে নিলেন এই মেজরই হবেন ব্রিগেডিয়ার লতিফের বর্ণিত দুর্ধর্ষ মেজর খালেদ কিন্তু এখন তিনি নিজেই নিশ্চয়ই নিরস্ত্র তাই এমদদ এমদাদ পিস্তল হাতে ট্রাকের পেছনে গিয়ে দাঁড়ালেন তারপর ভেতরে তাকিয়ে মেজর খালেদের জায়গায় দেখতে পেলেন মেজর রেজাকে দোস্ত তুমি মেজর খালেদ কোথায় রেজা উত্তর না দিয়ে এমদাদকে বললেন হোয়াটস দিস তোমরা জেনারেলের সাথে এরকম বিহেভ করছো কেন তোমাদের যদি বলাই হয়ে থেকে তাকে নিয়ে যেতে তাহলে তাকে বুঝিয়ে বলো যে স্যার আপনা আপনাকে আমাদের সাথে যেতে হবে আপনি স্বেচ্ছায় না গেলে আমাদের বাই ফোর্স আপনাদের সাথে নিয়ে যেতে হবে তা না করে তোমরা আগেই জেনারেলের হাত নিয়ে টানাটানি টানাটানি শুরু করে দিলে কেন দোস্ত তুমি চুপ করো ফর গডস তুই কিচ্ছু বলিস না তুই সিচুয়েশন বুঝতে পারতেছিস না আমাদেরকে কিছু দায়িত্ব দেওয়া হয়েছে সেগুলো আমাদের করতেই হবে তুই বাধা দিতে আসিস না নিজের ব্যাপারে তুই আমার উপর কনফিডেন্স রাখিস আয় নেমে আয় ক্যাপ্টেন এমদাদের কথায় নেমেলেন তার কোর্সমেট রক্ষী বাহিনী থেকে আত্মিকৃত মেজর রেজা এর মধ্যে ওই সুবিদার জেনারেল মঞ্জুরের দুই হাত পিছু মোড়া করে বেঁধেছে একটা কাপড় দিয়ে বেঁধেছে তার চোখ দুটিও এই সুবিধার তার ডান হাতটি ধরে ঝটকা মেরে নামিয়ে দেওয়ার পর থেকে জেনারেল আর কোনো কিছুতেই কোনো বাধা দেননি একটি পিক দুই অফিসার পত্নী আর তাদের সন্তানদের তোলা হলো স্ত্রী সন্তানদের কাছে চূড়ান্তভাবে বিচ্ছিন্ন করে মেজর জেনারেল মঞ্জুরকে তোলা হলো সামরিক অতিরিক্ত চিপটিতে ওই জিপে ড্রাইভারের পাশের সিটে উঠে বসলেন ক্যাপ্টেন এমদাদ আর মেজর রেজাকে তোলা হলো অন্য পিক আপে চারজন সৈনিক রইল তাকে পাহারা দেওয়ার জন্য সামরিক বাহিনীর তিনটি যান সেগুলোর সামনে মাঝখানে ও পেছনে পুলিশের পাঁচটি ভ্যান সহ একটি গাড়িবহর বহর হাজারি থানা থেকে বেরিয়ে গিয়ে চলল চট্টগ্রাম সেনানিবাসের দিকে সেনানিবাসের সিগনাল ব্যাটালিয়নের কাছে এমপি চেকপোস্ট পর্যন্ত গিয়ে পুলিশের ভ্যানগুলো ফিরে গেল আর সেনাবাহিনীর তিনটি বাহন ঢুকে পড়লো সেনানিবাসের ভেতরে একটু পরেই তিনটি গাড়ি চলে গেল তিনটি আলাদা পথে অফিসারদের নিয়ে চলে পিক তাদের সরকারি বাসভবনের দিকে মেজর রেজাকে নিয়ে পিক চলে গেল ইবিআরসের দিকে আর জেনারেল মঞ্জুরকে নিয়ে জিপটি চক্কর খেতে লাগলো সেনানিবাসের ভেতরের বিভিন্ন রাস্তায় সেটির ড্রাইভার ক্যাপ্টেন এমদাদের দিকে বারবার তাকাচ্ছে গন্তব্য জানার জন্য এমদাদ তাকে বলেন যেতে থেকো জেনারেল মনজুরকে নিয়ে মেজর এমদাদের জীপ সেনানিবাসের ভেতরে বিভিন্ন রাস্তায় চক্কর খায় চোখ বাঁধা হাত বাঁধা মেজর জেনারেল অনর্গল কথা বলে যেতে থাকেন সৈনিকদের জন্য ফ্রিডম ফাইটারদের জন্য সেনানিবাহিনীর জন্য দেশের জন্য কত কিছুই না করেছি আমার অপরাধ আমি মুক্তিযুদ্ধে প্রাণ বজায় রেখে যুদ্ধ করেছিলাম পঁচাত্তরের পর থেকে জেনারেল জিয়ার পাশে ছিলাম আমি কত সহযোগিতা করেছি তাকে ভোর পর্যন্ত আমি জিয়াকে মেরে ফেলা হবে বা অলরেডি মেরে ফেলা হয়েছে ওরা আমাকে ধোকা দিয়েছে মতি মাহবুব তেলোয়ার করেছে আজ আমি জাতির সঙ্গে সব বলে যেতে চেয়েছিলাম বিপরীত দিক থেকে একটা জিপ এগিয়ে আসছে ক্যাপ্টেন এমদাদ দেখেই বুঝতে পারলেন ওটা ইবিআর জিপ তিনি নিজের জিপের ড্রাইভারকে থামতে বলে গিয়ে নেমে গিয়ে দেখতে পেলেন সেখানে বসে আছেন মেজর কামাল উদ্দিন ভুইয়া যাকে তিনি তার সঙ্গে পেতে চেয়েছিলেন কামালের পাশে বসে আছেন লেফটেন্যান্ট কর্নেল শামস এত দেরি হল কেন এমদাদ বললেন শামস তোমার সাথে এত লোক কেন যাও তাড়াতাড়ি কাজ শেষ করে আসো ক্যাপ্টেন এমদাদ তাদের স্যারদের সেলুট দিতে ভুলে গেলেন তিনি ঘুরে ছুটে গিয়ে আবার উঠলেন সেই জিপে ড্রাইভারকে আস্তে করে বললেন রেঞ্জের দিকে যাও চোখবাঁধা হাত বাঁধা জেনারেল রেঞ্জ কথাটা শুনেই বুঝে ফেললেন গাড়ি এখন ফায়ারিং রেঞ্জের দিকে যাচ্ছে তিনি বিড়বিড় করে কোরআনের আয়াত পাঠ করতে শুরু করলেন ফায়ারিং রেঞ্জের কাছে জিপ থামলো প্রথমে নেমে পড়লেন ক্যাপ্টেন এমদাদ তার পেছনে বসা সৈনিকেরা জেনারেল মঞ্জুরকে ধরে নিয়ে নামালো তার দুই বাহু ধরে দুজন সৈনিক তাকে হাতিয়ে নিয়ে চললো উত্তরের একটি পাহাড়ের দিকে হেঁটে যেতে যেতে জেনারেল মঞ্জুরের কণ্ঠে কোরানের আয়াত আরও উঁচু স্বরে এবং দ্রুততর গতিতে উচ্চারিত হতে লাগলো পাহাড়ের কাছে গিয়ে সবাই থেমে দাঁড়ালো দুই সৈনিক ছেড়ে দিল জেনারেলের দুই বাহু এমদাদ এবার জেনারেলকে উদ্দেশ্য করে বললেন স্যার আমাদেরকে মাফ করে দিয়েন উপরের নির্দেশে আমাকে এই কাজ করতে হচ্ছে স্যার জেনারেল চোখ ভাতা অবস্থায় দাঁড়িয়ে আছেন অন্ধের মতো তিনি বললেন জনি ইউ আর গোয়িং টু এলিমিনেট মি নাও অল আমার ওয়াইফকে বলো আমাকে যেন মাফ করে দেয় তার জন্য সন্তানদের জন্য আমি কিছু রেখে যেতে পারলাম না যারা আমার উদ্দেশ্য জানে তাদেরকে বলো দয়া করে তারা যেন সেটা সবাইকে জানায় আমার পকেটে একটা ছোট্ট কোরআন শরীফ আছে ওটা বের করে নাও একটা ফরমেশন সাইন আছে সেটা বের করে রেখে দাও সৈনিকেরা নীরবে জেনারেলের শেষ দুটি নির্দেশ পালন করলো কেউ কেউ বিড়বিড় করে দোয়াদুদ পড়তে লাগলো তারপর এমদাদ সৈনিকদের উদ্দেশ্যে বললেন কে শুট করবে সবাই নীরব মঞ্জুরের কণ্ঠে জোরে জোরে কোরআনের আয়াত উচ্চারিত হতে লাগলো তিনি টের পাচ্ছেন সবাই তার কাছ থেকে দূরে সরে গেছে তিনি আবার শুনলেন এমদাদের কণ্ঠ যেন ভেসে এলো অনেক দূর থেকে কে কিন্তু তার কোন উত্তর শুনতে পেলেন না জেনারেল আবার এমদাদের কণ্ঠ আপনি নীরবতা জেনারেল বুঝতে পারছেন না কি হচ্ছে ওরা কে কি করছে তার দেখার উপায় নেই যে অবশেষে সৈনিকদের মধ্যে একজন এই মাত্র নীরবে হাত তুলে তাকে গুলি করতে সম্মতি জানালো তিনি জানতে পারলেন না যে ক্যাপ্টেন এমদাদ সব সৈনিকের কাছ থেকে সব অস্ত্র নিয়ে প্রতিটির বুলেট বের করে ফেললেন তিনি জানতে পারলেন না এমদাদ এখন একটি মাত্র রায় ফেলে একটি বুলেট ভরছেন তারপর সেটি এগিয়ে দিচ্ছেন সেই সৈনিকের দিকে যে তাকে গুলি করতে রাজি হয়েছে চোখ পাথা জেনারেলের মনে হঠাৎ ঝলমল করে উঠল তার সন্তানদের মুখ বড় মেয়েটির অনাবিল হাসি সবচেয়ে ছোটটির ছোট্ট মায়া মুখ তারপর হঠাৎ তীব্র আলোর ঝলক তারপর আর কিচ্ছু নেই মধ্যরাতের গভীর অন্ধকারে একটি গুলির শব্দ পাহাড়ের গায়ে প্রতিধ্বনি তুললো খুলির এক পাশ উড়ে যাওয়া জেনারেলের দেহটি সশব্দে পড়ে গেল মাটিতে সঙ্গে সঙ্গে কি যে হলো ক্যাপ্টেন ও তার সৈনিকেরা ঝট করে সরিয়ে নিল চোখ তারপর ভূত্তারিতের মতো দৌড়ে দৌড়ে পেরোতে লাগলো ফায়ারিং যে চওড়া মাঠ নির্জন পাহাড়ের কোলে পড়ে রইল মেজর জেনারেল আবুল মঞ্জুর বীর উত্তমের খুলি উড়ে যাওয়া দেহ